বলছি তো, হ্যাঁ মাল এখন সাপ্লাই দেওয়া যাবে না, হ্যাঁ অসুবিধা আছে ভাইয়া। আর ছোট ভাই, ওই ওই তাড়াতাড়ি শরবত নিয়ে আয়, পায়েস নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা খেতে আসিনি। তুই কি করতে আইছ? তোমাকে একটা কথা বলতে। কি কথা ভাইয়া? তোমার লোক মুন্না, এই মুন্না আন্দোলনের বনকে উঠিয়ে নিতে গিয়েছিল কেন? চুপ চুপ, চোখ মুখে বড় কথা কর। বড় মাসে আমি চোখ তুলে কথা কই না, আর তুই বড় ভাই চাচ্ছ, তুই চুপ কর ভাইয়া, চুপ চুপ। ওই মেজরের বনরে দেখা আমার ভালো লাগছিল। তোর মতন চরিত্রহীন লোক যদি আমার মতন জননেতার সঙ্গে আমি রাখি, তাইলে তোমার রাজনীতি শেষ। ভাইয়া, এইসব খারাপ লোক তোমার সাথে থাকলে তোমার চরিত্র নষ্ট করে ফেলবে। পিচ্ছু আর শামিম, তোদের মতন দুই শক্তিশালী ভাই থাকতে আমার চরিত্র কেউ নষ্ট করতে পারবো না। ভাইয়া আমি তাহলে যাই। ঠিক আছে, যা, টাকা লাগলে টেলিফোন করিস। না লাগবে না। আর ঠিক মতন পড়াশোনা করিস, খাবার টাবার ঠিক মতন খাইস। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা যা। চমৎকার, আপনি চমৎকার অভিনেতা যে। আপনি সিনেমা অভিনয় করলে বিলেন দ্বীপ জল আছে না, ও অভিনয় আপনার সামনে ফেল মারত যে। তুমি যেভাবে মুন্নার ভাইরা শামিমরা ম্যানেজ করলা, সত্যি বড় ভাই তোমার অ্যাক্টিং এর জবাব দেয় বড় ভাই। সেলাম সেলাম বড় ভাই। কিরে খুব লেগেছে? না ভাই, হিট। তোদের ক্যাডারদের একটা সমস্যা, যে কোনো কাজ করার সময় চতুর্দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। আর ভুল হবে না ভাইজান। ওচমান ভাই, আবার কি? যারা আমাকে জমির জন্য টাকা দিছে তারা এখন জমির জন্য আমাকে ছাপ দিচ্ছে যে। টাকা দাও, যখন কোনো কাজ হবে না তখন বাটার পানিতে মারতে হবে, এইবার বেগুন বাড়ির মানুষগুলো পানিতে মারতে হবে। কিভাবে যা মন্না? জি ভাইজান, বেগুন বাড়ির মহল্লায় সব কলের ভিতরে এমন ঔষধ দিয়ায় যাতে পানি খায় সবাই ডায়রিয়া হয়। যা।